নমস্কার দর্শক, কাজের সন্ধানে থাকা প্রত্যেককেই আবারও একবার অভিনন্দন আমাদের আজকের নতুন ভিডিওতে। সুপ্রিয় দর্শক, প্রত্যেক দিনের মতো আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি নোটিফিকেশন নিয়ে আলোচনা করব, যেটা দেওয়া হয়েছে স্টেট কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট। অর্থাৎ আজকের যে বিজ্ঞপ্তিটি নিয়ে আলোচনা করব, সেখানে ত্রিপুরা সরকার থেকে সরকারি বিজ্ঞপ্তি বেরিয়েছে ডিএলএডে ভর্তি সংক্রান্ত। ত্রিপুরা রাজ্যের চারটি জায়গাতে আপনার সকলেই জানেন ডিএলএড কোর্স করানো হয় সরকারিভাবে। সেই সকল নোটিফিকেশনের প্রত্যেকটি বিষয় নিয়ে আলোচনা করব, কীভাবে অ্যাপ্লিকেশন করবেন, কোন কোন জায়গাতে কতগুলি সিট রাখা হয়েছে, কীভাবে আপনাদের সিলেকশন করা হবে। অবশ্যই যারা ডিএলএড করতে ইচ্ছুক, উচ্চ মাধ্যমিক পাশ করে রেখেছে, আজকের সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আমাদের সঙ্গে থাকবেন, তাহলে নোটিফিকেশন সংক্রান্ত প্রত্যেকটি বিষয় আপনারা বুঝতে পারবেন। তো সরাসরি এবার চলে যাব নোটিফিকেশনে, সেখান থেকে বিস্তারিত আলোচনা করব। তবে অবশ্যই পরবর্তীতে এই সকল ইনফরমেশন পাওয়ার জন্য আমাদের স্ক্রিনে দেখানো পদ্ধতিতে ভিডিওতে একটি লাইক করে নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে আসা বেল বাটন থেকে অল নোটিফিকেশন অন করে রাখবেন, তাহলে পরবর্তীতে সকল প্রকার ইনফরমেশন আপনার নোটিফিকেশন আকারে পেয়ে যাবেন। তো চলুন এবার সরাসরি চলে যাচ্ছি নোটিফিকেশনে এবং সেখান থেকে প্রত্যেকটি বিষয় আলোচনা করছে। ওয়েলকাম ভিউয়ার্স, চলে আসলাম আজকের অফিসিয়াল নোটিফিকেশনে, যেটা কিন্তু প্রথমেই দেওয়া হয়েছে গভর্নমেন্ট অফ ত্রিপুরা, অর্থাৎ সরকারিভাবে আজকের এই বিজ্ঞপ্তিটি দেওয়া হয়েছে। নিচেই নোটিফিকেশন দেওয়া হয়েছে, আলোচনা করব, এবং উপরে নোটিফিকেশন নাম্বার দেওয়া হয়েছে, আপনারা অবশ্যই দেখে নেবেন। দেখে নিচ্ছি প্রথমে আপনাদের কি ডেসক্রিপশন দেওয়া হয়েছে। অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইট ফ্রম দ্য পার্মানেন্ট রেসিডেন্ট অফ ত্রিপুরা ফর এডমিশন টু টু ইয়ার্স ডিএলএড কোর্স ইন ফোর ডায়েটস এন্ড সিটিই কুমারঘাট ফর দ্য একাডেমিক সেশন 2021-2023। অর্থাৎ আপনাদের দুই বছরের ডিএলএড কোর্সে ভর্তি সংক্রান্ত নতুন যে বিজ্ঞপ্তিটি দেওয়া হয়েছে, আজকে সেই সকল ইনফরমেশন নিয়ে আলোচনা করব। প্রথমেই কারা কারা কোর্সটি করতে পারবেন আপনারা প্রত্যেকেই জানেন, তবু আলোচনা করছি। উচ্চ মাধ্যমিক যারা পাশ করেছেন প্রত্যেকে কিন্তু এখানে আবেদনপত্র জমা করতে পারবেন, তবে অবশ্যই উচ্চ মাধ্যমিকে 50% মার্কস লাগবে। তবে এসসি এসটি পিডব্লিউডি ক্যান্ডিডেট যারা আছেন তারা কিন্তু 5% এজের ক্ষেত্রে রিল্যাক্সেশন পেয়ে যাবেন, অর্থাৎ 45% মার্কস নিয়েও কিন্তু তারা অ্যাপ্লিকেশন করতে পারবে। সরাসরি আমরা চলে আসলাম কতগুলি সিট এবং কোন কোন জায়গায় কতগুলি রাখা হয়েছে এই সকল বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমে দেখে নিন ডায়েট আগরতলা, ডায়েট কাকড়াবন, ডায়েট কমলপুর, ডায়েট কৈলাসহর এবং সিট ই কুমারঘাট, এখানে কিন্তু আপনাদের সেই সিটগুলি খালি করা হয়েছে। আগরতলাতে আপনারা পেয়ে যাবেন 200টি, তারপর পেয়ে যাবেন কাকড়াবনের মধ্যে 180টি, কমলপুরে পেয়ে যাবেন 50টি, কৈলাসহরে পেয়ে যাবেন 50টি এবং কুমারঘাটের মধ্যে পেয়ে যাবেন 50টি। সিটগুলি ভাগ করে দেওয়া হয়েছে, তার মধ্যে প্রথম হচ্ছে ট্রেনের টিচার, ট্রেনের টিচার যারা আছেন আপনাদের কিন্তু সিট এখানে ভাগ করে দেওয়া হয়েছে, এবং তারপর ফ্রেশ ক্যান্ডিডেট যারা আছেন আপনাদের সিট কিন্তু এখানে ভাগ করে দেওয়া হয়েছে। অবশ্যই ক্যাটাগরি অনুযায়ী দেখে নেবেন আপনার প্রথম যে ডায়েট আগরতলা, এখানে 200টি সিটের মধ্যে 73টি রাখা হয়েছে ট্রেনের টিচারদের জন্য এবং 127টি রাখা হয়েছে ফ্রেশ ক্যান্ডিডেটসের জন্য, তবে আদার্স এসসি এসটির মধ্যে ভাগ করে দেওয়া হয়েছে। অবশ্যই দেখবেন প্রত্যেকটি জায়গার সিটিং সংখ্যা কিন্তু এখানে দেওয়া হয়েছে, সেগুলো আপনার লক্ষ্য রাখবেন। নোটিফিকেশনটা ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা কালেক্ট করবেন আপনার নিকটবর্তী লোকেশনের মধ্যে, চেষ্টা করবেন অ্যাপ্লিকেশন করার জন্য। নেক্সট আছে অফিসিয়াল ওয়েবসাইট, যেখানে গিয়ে আপনাকে অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে, যার লিঙ্ক আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তবে এই লিঙ্কে যখনই আপনারা ক্লিক করবেন তখনই কিন্তু সরাসরি আপনাদের অফিসিয়াল ওয়েবসাইটটি ওপেন হবে না, সিকিউরিটি কিছু প্রবলেমের জন্য এই সমস্যাটি আপনাদের দেখাবে। আপনারা যেটা করবেন, নিচেই দেখবেন অ্যাডভান্স বলে একটি অপশন আসবে, অ্যাডভান্স অপশনের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর তার ঠিক একটু নিচেই কিন্তু একটি লিঙ্ক পাবেন, সেই লিঙ্কের মধ্যে ক্লিক করলে আপনারা কিন্তু সরাসরি অনলাইন পোর্টালের মধ্যে চলে যাবেন, এবং যাদের ডাইরেক্টলি ওপেন হয়ে যাবে তারা কিন্তু অবশ্যই সেই অনলাইন অ্যাপ্লিকেশনটি করে নিতে পারবে। তবে দেখে নিন কবে থেকে আপনাদের অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে। অনলাইন অ্যাপ্লিকেশন আপনার শুরু হবে 11/9/2021 থেকে, চলবে কিন্তু 23/9/2021। এই ডেটের মধ্যে আপনাকে অবশ্যই অনলাইনে অ্যাপ্লিকেশনটি সেরে নিতে হবে যারাই ডিএলএড কোর্সে ভর্তি হতে চাইছেন। যারা যারা এখানে অ্যাপ্লিকেশন করবেন, অ্যাপ্লিকেশন করার পর আপনার কিন্তু মেরিট লিস্ট পাবলিশ করানো হবে, এবং মেরিট লিস্টের মধ্যে মাধ্যমিক থেকে 20% মার্ক নেওয়া হবে এবং উচ্চ মাধ্যমিক থেকে 80% মার্কস নিয়ে কিন্তু আপনাদের ফাইনাল মেরিট লিস্টটি পাবলিশ করা হবে, এবং ফাইনাল মেরিট লিস্টের সকল প্রকার আপডেটস আপনারা কিন্তু তাদের সেই অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবেন। অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া হয়েছে। যারা যারা অ্যাপ্লিকেশন করবেন একটু অফিসিয়াল ওয়েবসাইটে লক্ষ্য রাখবেন, কারণ সেখানে কিন্তু সকল প্রকার আপডেটস আপনাদের দেওয়া হবে। যাদেরকে কাউন্সেলিংয়ে ডাকানো হবে অবশ্যই আপনি কিন্তু আপনার যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, সেই অ্যাডমিট কার্ড, মাধ্যমিকের মার্কশিট, হায়ার সেকেন্ডারি মার্কশিট, পিআরটিসি সার্টিফিকেট এবং সঙ্গে যত প্রকার এসেন্সিয়াল সার্টিফিকেট আপনার অন্যান্য থাকবে প্রত্যেকটি ডকুমেন্টস কিন্তু অরিজিনাল নিয়ে আপনাকে কিন্তু লোকেশনে পৌঁছে যেতে হবে, কারণ সেখানে কিন্তু আপনাদের ভেরিফিকেশন করানো হবে। এবং যাদেরকে ভেরিফিকেশন সব কিছু ঠিকঠাক থাকবে আপনাদের কিন্তু পরবর্তীতে ফাইনাল এডমিশন এখানে হয়ে যাবে। টার্মস অ্যান্ড কন্ডিশনের মধ্যে প্রত্যেকটি বিষয় দেওয়া হয়েছে, অবশ্যই আপনার লক্ষ্য রাখবেন। এবং যারা যারা এখানে অ্যাপ্লিকেশন করবেন আপনারা অবশ্যই প্রত্যেকে একনোলজমেন্ট পেপার যেটা আছে সেই একনোলজমেন্ট পেপারটা কিন্তু সঙ্গে রাখবেন, কারণ ভেরিফিকেশনের সময় সেই বিষয়টাও কিন্তু আপনাদের দেখাতে হবে।
পরবর্তীতে যারা যারা এখানে চান্স পাবেন আপনারা দেখে নিন কী রাখা হয়েছে। আপনাদের কিন্তু প্রথমে দিতে হবে 2000 টাকা, যেটা হচ্ছে অ্যাডমিশন ফিস, এবং পরবর্তীতে আপনাদের রিফান্ডেবল আরও 1000 টাকা আপনারা দিতে হবে। এটাই হচ্ছে আপনাদের ফিস, এবং সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু আপনারা ডিএলএড কোর্সটি করে নিতে পারবেন, যার প্রত্যেক ডিটেলস দেওয়া হয়েছে। বাকি অন্যান্য যে ডিটেলসগুলি আছে ততটা গুরুত্বপূর্ণ, সেই কারণে আমরা আলোচনা করলাম না। সম্পূর্ণ নোটিফিকেশনটা ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, অবশ্যই আপনারা সেখান থেকে ডাউনলোড করে যারা যারাই ডিএলএড কোর্সটি করতে চাইবেন আপনারা অবশ্যই নিজেরাও একবার দেখে নেবেন। শ্রদ্ধেয় দর্শক, গভর্নমেন্ট অফ ত্রিপুরা থেকে উঠে আসা আজকের এই বিজ্ঞপ্তির প্রত্যেকটি বিষয় নিয়ে আলোচনা করলাম। যারা ভিডিওটি দেখেছেন চেষ্টা করেন ভিডিওটি শেয়ার করে দেওয়ার জন্য, যাতে ত্রিপুরাজ্যের প্রত্যেকটি জায়গায় এই ভিডিওটি পৌঁছে যায়, এবং উচ্চ মাধ্যমিক পাশ করা প্রত্যেক ক্যান্ডিডেট যাতে এখানে অ্যাপ্লিকেশন করতে পারে এবং সম্পূর্ণ বিনামূল্যে ডিএলএড কোর্সটি তারা করে নিতে পারে। দর্শক, আজকের মতো এখানেই বিদায় নেব। যারা এতক্ষণ ধরে মূল্যবান সময়টি দিয়ে আজকের ভিডিওটি দেখেছেন প্রত্যেকেই অসংখ্য ধন্যবাদ। প্রত্যেকেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং অবশ্যই নিজের খেয়াল রাখবেন। বিদায় নিচ্ছি বন্ধু আজকের মতো, শুভরাত্রি।